আর আমাদের বাড়ি কিন্তু ওইদিকে, আমাদের বাড়ি আমি যাব এই মুহূর্তে এই ব্রিজটার উপর, কারণ এটার উপর দিয়ে এখন বর্তমানে বকখালি যাওয়ার বাস চলছে। আর এপাশটা নাকি নামখানা নারায়ণপুর, আর ওপাশটা নামখানা, এপাশটা নামখানা, ওটা হলো নারায়ণপুর। কিন্তু অনেকটা উঁচু দেখতে খুব। এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি ব্রিজের তলাতে, কিন্তু ব্রিজের তলাটা অনেকটা দূরে আছে, তো অতটা যাবো না আমি। আমি এখানে একটা সিঁড়ি আছে, ওপর থেকে একটা সিঁড়ি আছে, তো এই সিঁড়ির উপর দিয়ে কিন্তু আমি উপরে উঠছি। যাই হোক, এতটা কষ্ট করে অনেকটা হাঁটতে হবে আমাকে, ব্রিজের উপরে উঠতে হবে আমাকে, উঠতে হবে ব্রিজের উপর দিয়ে। ওপাশ দিয়ে ওপর দিয়ে সাদা সিঁড়ি আছে, বর্তমানে আমি উঠছি এখন। কিন্তু সম্পূর্ণ ব্রিজের উপর আর ওই যে পাশে নদী, কিন্তু ওখানে কিন্তু আমাদের মাছ তোলায় প্রত্যেকবারের মতন। আর এবারেও আমাদের মাছ তোলা হয়েছে, আর ডলারটা আছে আমাদের ওখানে, তো এই মুহূর্তে যাচ্ছে ওখানে, দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো ভিডিও। আর কিন্তু ভীষণ উঁচু, দেখতেই পাচ্ছি কতটা উঁচু এই ব্রিজ, মানে যাই হোক দেখতে। এই পাশেই নদী কিন্তু দেখতে পাচ্ছ, এই নদী, এই নামখানা হাতানি দিওনীয় যে নদীটা, আর এই যে সেই বড় টাওয়ার দেখতে পাচ্ছ, ওর যে এই যে টাওয়ারটা গেছে ওখানে, ব্রিজটা নিচ থেকে দেখলে বোঝা যায় যে এতটা উঁচুতে, কিন্তু এখান থেকে বুঝতেই পারছো কতটা নিচু, কতটাই উঁচু বুঝতে পারছো। আমাদের ইন্দ্রদেব আমার পাশে পাশে আসছে, ঠিক আছে, যাই হোক। আর বলছে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, সত্যিই বলছি অনেক ভালো লাগছে। এই জায়গাটা আমি কখনো আসিনি, ফার্স্ট টাইম আসছি। নৌকোগুলো জল নেওয়া হয় এইখানে ঘাটে, এইখানে ঘাটে জল নেওয়া হয়, তো এখানে নিচ থেকে আমি কিন্তু আগে অনেকবার ভিডিও করেছি, এখান থেকে জল নেওয়া হয়, এখান থেকে জল নেওয়া হয়, খাওয়ার জল বড় এখান থেকে, এটা আগে অনেকবার ভিডিও করেছি আমি। আর আমাদের নৌকোটা ওই যে ওখানে উপরে ফেসে গেছে, ওই যে এইটা, এইটা আমাদের নৌকো উপরে ফেসে গেছে, কারণ নদীর যখন জল ভাটা হয় তখন আমাদের নৌকা বার করতে পারা যায়নি, ফেসে গেছে, ওখানে বাড়ির মধ্যে আটকে আছে, জোয়ার এলে বাড়ি যাবো। এখানে কিন্তু মাছ তোলা যেতে তুলেছে, আর ভিউটা সত্যি অসাধারণ ভিউ। ও পাশে জাহাজগুলো আছে, বাংলাদেশ স্টিমার, দিদা।
সত্যি এরকম মানে দৃশ্য না এলে এখানে বুঝতে পারতাম না, কিন্তু এখানে কন্টিনিউ আসি আমি। এই নিচটাতে থাকি সাইডে তোমার জল লোড করার জন্য, এই নদীতেই থাকি মাছ ধরার জন্য। নাম খানা দিয়ে হাতা নদীটা, আর দেখতেই পাচ্ছি এখান থেকে ট্রলারটা দেবো কত নিচুতে, অনেক নিচু এখান থেকে। কত ছোটো লাগছে এখান থেকে। আর যাই হোক, এখানে আসার পরে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম লাগছে, দারুণ লাগছে কিন্তু ব্রিজটার উপরে। দেখি হচ্ছে কত সুন্দর একটা দারুণ একটা ব্যাপার। আমরা কিন্তু আমাদের হেঁটে যাচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ, একটু আগেই পরিচয় করে দিয়েছিলাম আমাদের ড্রাইভার, মানে আমাদের ট্রলারে যে ড্রাইভার থাকে সেই ড্রাইভার ইন্দ্রদেব বাবু যাচ্ছে সামনে আগিয়ে। বলছি এই জায়গাটা এসে সত্যি অনেক অনেক ভালো লাগছে, আর এই দূর থেকে এতটা বোঝা যায় না, কিন্তু এই কাছ থেকে এসে দেখছি যে এগুলো কি আসলে। হ্যাঁ দারুণ দারুণ। আর এই যে লাইটগুলো দেখছো, কিন্তু একটাও লাইট কিন্তু ভালো নেই, কারণ চলছে না, আমি বুঝতে পারছি না চলছে কি। একটা লাইট, এই একটা লাইট চলছে, সম্পূর্ণ লাইটগুলো চলে, সম্পূর্ণ লাইট যদি চলতে থাকে আশা করি অনেক সুন্দর লাগতো এই ব্রিজটা। আর রাস্তার সঙ্গে কিন্তু ওই সাইড দিয়ে আসবো, দেখতে পাবে দেখতে পাবে। কি ওধারে হলো নামখানা, এধারে নারায়ণপুর, এধারে কিন্তু নারায়ণপুরের মার্কেট, এটা নারায়ণপুর মার্কেট। এটা কিন্তু বিজের ঢালটা পরপর করে নেমে গেছে, দিকটা ওদিকটাও পরপর করে বিজের ঢালটা ওদিকে নেমে গেছে। মাঝখানটা খুবই উঁচু, কারণ এই ট্রলারগুলো চলে, জাহাজগুলো চলে বাংলাদেশে, সেই কারণে। আর এটা কিন্তু হাইওয়ে ব্রিজ, বিশাল একটা ব্যাপার, ঠিক আছে। এই গাড়ি চলছে, বাসও চলে এখানে, এখান থেকে ডাইরেক্ট একদম বকখালি বাস যাচ্ছে। এর মতন কিন্তু এপাশেও রাস্তার কিছুটা বাকি আছে, কিছুটা বলতে গেলে ভুল, এখান থেকে আরও হয়তো হেঁটে পাঁচ মিনিট যেতে হবে, তারপরে ব্রিজে ঢাল নামবে। এটা ঢাল নেমে গেছে এখান থেকে, কিন্তু সে পাশের মতন এবারেও নামার জন্য একটা সিস্টেম রেখেছে, যে ওপারে যাওয়ার জন্য বা নিচে নামার জন্য। যাই হোক, এই সাইড থেকে নামার সিস্টেম নাই, তো এই সাইড থেকে নামবো আমি, নেমে ও সাইড থেকে উঠতে হবে আমাকে। আর এখান থেকে নারায়ণপুরের মার্কেট, এই দেখতেই পাচ্ছ, এটা নারায়ণপুরের মার্কেট। তাই ওগের পাশ থেকে আমাকে নামতেই হবে, নাহলে উপায় নাই, কারণ ব্রিজের ওপারে সরাসরি যাওয়া যায় না, ওখানে দেয়াল তুলো আছে সাইডে, এপার থেকে নেমে ওপারে যেতে হবে। কিন্তু ব্রিজের নিচে নেমে গেছি, দেখতে পাচ্ছ ব্রিজটা কেমন, ব্রিজের ঢালে একদম নেমে গেছি। আমাকে যেতে হবে ব্রিজের উপরে, এপার থেকে নেমে এবার ড্রাইভ উঠছি আবার। আর এই নিচ থেকে গিয়ে কিন্তু নৌকাও পার হয়ে যেতে পারো, এই পাশ থেকে নিচ থেকে গিয়ে, নিচ দিয়ে নৌকা আছে, খেয়া আছে, ওখানে পার হয়ে পার যাও। আমি তো হেঁটে হেঁটেই যাবো, আর ব্রিজের এপার থেকে ওপারে নিয়ে যাই টোটোগুলো, 15 টাকা করে ভাড়া নেই, তার মানে বুঝতেই পারছো এপার থেকে ওপারে নিয়ে যাই 15 টাকা ভাড়া, আর নিজে খেয়াতে 5 টাকা ভাড়া। আর আমি হেঁটে যাচ্ছি সম্পূর্ণ বিনা পয়সায়। আর হেঁটে যাওয়ার কারণ বলতে গেলে কি, যে না হলে তোমাদেরকে এরকম একটা দৃশ্য দেখাতে পারতাম না, কেমন লাগছে বলো। কেমন লাগছে বুঝতে পারছো না, কত ট্রলার এখানে, সারি সারি শুধু ট্রলার আর ট্রলার। আর আমাদের যে যে সাদা ঘাটটা দেখতে পাচ্ছি, সার্ভিস ঘাটটা, এই ঘাটটা, এই ঘাটের পাশেই কিন্তু আমাদের মাছ উঠে, সকালে মাছ উঠেছিল আমাদের। মাছ ওঠার সময় কোনো ভিডিও করতে পারি না, কারণ আমি একা, তো সেই কারণে ভিডিও করতে পারি না, আমার ক্যামেরা করার মতন কেউ নাই, বুঝতে পারছো সেই কারণে। আর তোমাদের জন্য তাও ভিডিও বানানোর চেষ্টা করি, কিন্তু আমি কাজের টাইমে থাকলেও ভিডিও বানাতে পারি না, আমাকে কাজ করতে হয়, ক্যামেরা চালু করতে হয়, তারপর দিয়ে বৃষ্টিও হচ্ছে, সেই কারণে ক্যামেরাটা বার করতে পারি না, মোবাইলটা বার করতে পারি না।
আর এই যে বাস যাচ্ছে ডাইরেক্ট বকখালি হজম এই যে নামখানা বকখালি চলে যাচ্ছে এটা কিন্তু বকখালি যাচ্ছে বাসটা এই একটা স্টিমার আসছে সুন্দরভাবে আসছে স্টিমার আর আমাদের বাড়ি কিন্তু ওইদিকে আমাদের বাড়ি আমাদের ওইদিকে যেতে হবে ওইদিক দিয়ে যেতে হবে কারণ আজকে দুপুরেই আমরা চলে যেতে পারতাম মাছ তোলা হয়েছিল তেল তোলা হয়ে গেছে সব কিছু হয়ে গেছিলো কাজ কাজ সব কোনো কমপ্লিট করার পরে দিয়ে আমরা যখন বার হবো নৌকোটা ঠিক এই যে নৌকোগুলো যেরকম নদীর চরে বসে আছে বালির চরে ঠিক আমাদের নৌকোর অনেকটা মানে সামনের দিকটা বালির চরে বসে গেছিলো তো বসেটার পরে অনেক কিন্তু ব্যাগ গন করা হয়েছিল তারপরে নৌকোতে নেমে ঠেলাঠেলি হয়ে গেছিলো তাও তো নৌকোটা বার করতে পারিনি বর্তমানে এরকমভাবে চরে ভিতরে নৌকো বসে আছে তো সেই কারণেই আজকে সুযোগ পেয়েছি ভিডিও বানানোর তো তোমাদের জন্য আমি বলি না নামখানার যে জায়গাটায় আমরা মাছ নিয়ে আসি এই জায়গাটার প্রকৃতিটা তোমাদের দেখানো উচিত তোমাদের কীরকম মতামত কমেন্টে অবশ্যই বলবে যে জায়গাটা কেমন আমার তো বেশ ভালোই লাগছে আর এদিকে কিন্তু নারকেল গাছের সারি সারি দেখতে পাচ্ছ নারকেল গাছ তাল গাছ প্রচুর কিন্তু এখানে প্রচুর আর এখান থেকে বকখালি কিন্তু বেশি দূর রাস্তা না কাছাকাছি বেশি দূর রাস্তা বর্তমানে এই ঘাটটা কিন্তু লঞ্চ ঘাট এটা কিন্তু সার্ভিস এখানে আসে প্যাসেঞ্জার আসে বহু জায়গা থেকে ওর পাশেই আমরা থাকি আর এখানে এটা নামখানা যাওয়ার রাস্তা ব্রিজের কাছে আর দুই চলে আসে রাস্তাটা এটা কিন্তু নৌকো সেই খেয়া নৌকো যেটা 5 টাকা করে নেয় এইপার থেকে ওপারে নিয়ে যায় 5 টাকা এই ব্রিজের উপরে টোটাল এলে 15 টাকা হেঁটে কোনো পয়সা লাগে না দাবা দিয়ে অনেক আনন্দ পাওয়া যায় এখান থেকে এখানে ঘুরতে এসেছিল গাড়ি চলে যাচ্ছে সম্ভবত বকখালি যাচ্ছে আমাদের পাশে প্রথমে হয়ে কিন্তু কলকাতা যাই হোক বন্ধুরা যখন আমি নৌকাতে আসি তখন কিন্তু নৌকা সূর্যতে বসেছিল ডাঙ্গাতে জল ছিল না আর যারা যারা হাতা নিয়ে দোনার নদী দেখতে ইচ্ছুক অবশ্যই চলে আসে নামখানাতে আর এই যে ব্রিজটা নামখানার ব্রিজ অবশ্যই মজাদার ব্রিজ খুব ভালো লাগবে তোমাদের সবাইকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য আর এই আমাদের নৌকা আর এই যে চলে বসেছিল এখন বর্তমানে চলে আসে